আমি প্রথমে বলি ফ্যাট বার্নিং যেটা আপনি বললেন যে প্রথমে একটা প্রশ্ন আপনি করতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে আমরা ক্ষুধা লেগে যাবে আমরা সেরি নাকে কিভাবে থাকব তো আসলে হয় কি দেখেন আপনার শরীরে কিন্তু প্রচুর শক্তি জমা আছে হ্যাঁ মানে বলতে গেলে আপনার শরীরে যে পরিমাণ চর্বি জমা আছে আমি সামনাসামনি যদিও দেখি নাই তো এটা দিয়ে হয়তো তিনটা পাহাড় হ্যাঁ তিনটা পাহাড় হয়তো মানে মানে এটা যদি যদি শক্তি হিসেবে টিএনটি তে আমি রূপান্তর করি এবং এটা দিয়ে পাহাড় দসিয়ে ফেলাও যাবে এত শক্তি আপনার ভিতরে এখন ডন ভাই এত শক্তি নিয়ে আপনি কেন শক্তি পাচ্ছেন না এই প্রশ্নটা যদি আপনাকে করি এটার উত্তরটা কি এটা হচ্ছে যে পাচ্ছেন না আনলিস্ট হচ্ছে बिकॉज यस बिकॉज আপনি যে চর্বিটাকে ব্যবহার করছেন না ওটাকে শুধু জমাই করছেন প্রতিদিন খাচ্ছেন আর ওখানে নতুন নতুন চর্বিটা শুধু জমা হচ্ছে এখন আমি যদি এইটাকে উল্টে দিই যে আপনার ভেতরে জমে থাকা যে শক্তি সেটাকে আপনি ইউটিলাইজ করবেন এটা করতে পারবেন আপনি যদি ফ্যাট অ্যাডাপটেশন করেন সেটার মাধ্যমে অর্থাৎ আপনাকে বডিকে শেখাতে হবে যে এই চর্বি গলিয়ে তুমি চলবে এটা যে শক্তি এটা বডি বুঝতে পারছে না কেন বুঝতে পারছে না এক হচ্ছে আপনি যখন চিনি চিনি জাতীয় বা শর্করা জাতীয় বা মিষ্টি জাতীয় জিনিসগুলো আপনি খাবেন বডিতে তখন গ্লুকোজ আসবে গ্লুকোজ আসলে ইনসুলিন আসবে ইনসুলিনের উপস্থিতিতে ইনসুলিন ব্রেন কে হ্যাক করে বুঝতে দেয় না যে আপনার শরীরে এত শক্তি জমা আছে ব্রেন কিন্তু জানে না যে আপনার শরীরে এত মানে শক্তি জমা আছে জানে না হ্যাঁ আমাকে খাবার দাও আমাকে খাবারও তো আপনি তখন একটু পরপর তো আপনার খিদে লাগে তা আপনি খাচ্ছেন খাওয়ার পরে আবার ওই চর্বিটা আপনার মানে যে শরীরে জমে আছে এটা কিন্তু ওই খাবার থেকে সে আরো বড় হচ্ছে চর্বিটা হ্যাঁ আপনার নিউট্রিশনের বেশিরভাগ সেই নিয়ে নিচ্ছে মানে আপনার থেকে সে চুরি করতেছে মনে করেন মানে কৃমি যে কাজটা করে হ্যাঁ তো এখন আমি যখন ওই চিনিটা আমি যখন ওই চর্বিটাকে বার্ন করে আমি যখন চলবো তখন ব্রেন তখন বুঝতে পারবে যে আরে আমার শরীরে এত শক্তি আছে যখনই আপনি শর্করা খাবার কম খাবেন যখন আপনি দীর্ঘক্ষণ না খেয়ে থাকবেন বা রোজা রাখবেন তখনই আপনি দেখবেন যে কিরে আমি এত মানে আগে অল্পক্ষণ যদি না খেয়ে থাকতাম আমার মাথা ঘুরতো আমি মানে গা হাত পা ঠান্ডা হয়ে যেত হ্যাঁ আমার গা ঘামতো আমার বুক ধরফর করতো আমার প্রচন্ড খেদে মেজাজ প্রচন্ড খারাপ থাকতো আর এখন আমি যে না খেয়ে আছি আমার কাছে খারাপ তো লাগছেই না মনে হচ্ছে যে কিরে আমি তো মনে হয় যে অনেক কিছু খেলেও এত শক্তি পেতাম না যেটা এখন পাচ্ছি কারণ আপনার ভেতরে শক্তিটা আপনি বার্ন করছেন এই যে আপনি নিজের চর্বি গলিয়ে চলছেন এটাই হচ্ছে ফ্যাট অ্যাডাপ্টেশন অর্থাৎ যখন আপনি ফ্যাট গলিয়ে চলছেন এবং আপনি যে দীর্ঘক্ষণ না খেয়ে থাকেন না খেয়ে থাকলে যেটা হয় যে আপনার ভেতরে কিটন বডিটা তৈরি হয় এবং আমরা যখন ফ্যাট অ্যাডাপশন করে অ্যাডাপ্টেশন করে চলি তখন আমার শরীরে কি করে ফ্যাটটাকে বার্ন করে হ্যাঁ লিভারে গিয়ে এটা প্রসেস করে করে বিটা হাইড্রোক্সি বিউটারে কিটন তৈরি করে এই কিটনটা আপনার শক্তি হিসেবে ব্যবহার হয় সেই কিটন থেকে আপনার মানে এটিপি তৈরি হয় শক্তি তৈরি হয় এবং তখন আপনি অল্টারনেট যে ফুয়েলটা সেটা দিয়ে আপনি চলতে পারছেন হ্যাঁ তখন আপনাকে এলিয়ান মনে হবে নিজেকে এলিয়ান মনে হবে হ্যাঁ মনে হবে যে আরে আমার এখন আর কোনো খুদা টুদা লাগছে না হ্যাঁ অনেক ভালো এই যে দেখেন আমাদের রোজার সময় বিশ্বাস করেন আমার যারা ফলোয়ার আছে ওদেরকে জিজ্ঞেস করেন যে এই সময় যে তারা কি আনন্দে আছে মজা আছে মানে এই সময়টা তাদের কাছে একটা মানে কি বলবো মানে তাদের কাছে অনেক ভালো লাগছে যে এই রোজাটা তাদের জন্য অনেক ভালো লাগছে কারণ হচ্ছে যে তারা এখন অনেক আরামে রাখতে পারছে হ্যাঁ